একটু ভাবেন না সুখ কাকে বলে, আল্লাহ দিন দিছিলেন এই জন্য, আজকে ছাড়ছি দিন, না চেহারায় দিন আছে, না পোশাকে দিন আছে, না খাওয়াতে আছে, না লওয়াতে আছে, আরে সব বাদ দিলাম, দিনদারির যে সবচেয়ে বড় ইউনিফর্ম ওইটাই তো নাই। পাঁচ ওয়াক্ত আজান হয়, আল্লাহ ডাকে আমাকে, একটা কথার জবাব চেয়ারম্যান সাহেব দেব, যদি ডেলি পাঁচ বেলা প্রধানমন্ত্রী ওনাকে হ্যালো করে তো ওনার খুশির অন্ত কোথায়, অন্ত কোথায় থাকবে বলুক? খুশি যদি ডেলি পাঁচবার প্রধানমন্ত্রী ফোন করে বলে হ্যালো তুমি কেমন আছো, অন্যেরটা বললাম না, অন্যেরটা হইলে তো মনে করেন এরকম হইতে পারে যে লুঙ্গিরও খবর থাকবে না। ডেলি আল্লাহ তো পাঁচবার ডাকে, কে ডাকে? আল্লাহ ডাকে, যেটা দিনের ইউনিফর্ম। লা হাদ্দা ফিল ইসলাম লিমান লা সালাত আলা বাইন আল কুফরি ওয়াল ইসলাম তারকুস সালাহ। শুধু শুধু তো আব্দুল কাদের জিলানি লেখেন নাই, পীরানে পীর, শুধু শুধু তো দাদা পীর লেখেন নাই, পীরানে পীর লেখছেন, উনি লেখছেন। এই জন্য বলতেছি ওর চেয়ে বড় নিমক হারাম তো কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ তো কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া তো কেউ নাই, ওর চেয়ে বড় হতাবগা তো কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট তো কেউ নাই যে আজানের আওয়াজ শুনল মসজিদে আসলো না। চব্বিশ ঘন্টা এটাকে সুরক্ষা কে করে, রক্ষণাবেক্ষণ কে করে? ডেলি কয় কেজি, কয় লিটার অক্সিজেন নেন ডেলি? পাঁচশো পঞ্চাশ লিটার। যুবক ডেলি কয়বার তোমাকে আল্লাহ ডায়ালিসিস করেন কুদরত দিয়া জানো? এটাও তো জানো না। ডেলি ৩৭ বার তোমাকে আমাকে কুদরত দিয়া ডায়ালিসিস করেন কুদরত দিয়া। দুনিয়ার বিজ্ঞান ডেলি একবার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না, সপ্তাহে পাঁচবার পারে। একবার ডায়ালিসিস করতে ৪ ঘন্টা লাগে, পয়সার কথা বাদ দিলাম, আল্লাহ ডেলি ৩৬ বার আমাদেরকে ডায়ালিসিস করে কিডনিকে সজাগ রাখার জন্য। আমি পারি এই শরীরটা খুলা দিতে পারি, কিন্তু সময় কোথায় পাবো, ওই মজমা কোথায় পাবো? তাহলে আমি পারি আমার মন বলে আল্লাহর উপরে ভরসা করে আমি একজনকে বাধ্য করে দিতে পারি, যে ও বাধ্য হবে আল্লাহ বলে চিৎকার দিয়ে আল্লাহকে মানতে বাধ্য হবে। একটা জিনিস আমাদের ভাবা উচিত, চিন্তা করা উচিত, কারণ আল্লাহ মানুষকে চিন্তা ক্ষমতার মতো বড় রত্ন দিয়েছেন। দুনিয়ার সমস্ত উন্নতিগুলা কিন্তু মানুষের চিন্তা ক্ষমতার বিকাশ। মানুষের ভিতরে যদি চিন্তা শক্তি না থাকতো তাহলে মানুষ কোনোদিন পাখি দেখা প্লেন বানাইতে পারত না। পাখিকে উঠতে দেখেই মানুষের মনের ভিতরে সব জাগছে যে এত সুন্দর ডানা মেলা ওড়ে, আমি যদি একটু উঠতে পারতাম। ঠিক আছে, এখন প্লেনে চড়া ওড়ে ঠিক না? মানুষের ভিতরে আল্লাহ চিন্তা ক্ষমতা নামের একটা পাওয়ার দিছেন, রত্ন দিছেন, আবার এটার মূল্যও রাখছেন। চিন্তা ক্ষমতার বিকাশ কিন্তু আমাদের মুঠোফোন, মানুষ এই যত টেকনোলজি দেখেন সব কিন্তু মানুষের চিন্তার বিকাশ ঠিক না? কি চেয়ারম্যান সাহেব নাকি আপনি? চেয়ারম্যান সাহেব কি কয় ঠিক না? বিদায় আমাদের একটা চিন্তা করা উচিত যে আল্লাহ আমাদের জন্য দিনের বাধ্যবাধকতা দিলেন কেন? কোন সৃষ্টিকে তো দিনের বাধ্যবাধকতা দেন নাই, আমাদেরকে কেন দিলেন? ওলামা বলো কোন সৃষ্টির জন্য দিন আছে কিনা, এতগুলা ওলামা বসা আছে, আমাদেরকে কেন দিলেন? এটা আমাদের চিন্তা করা উচিত, নাইলে বিকাশ ঘটবে না, নাইলে যুবক তোমার যৌবন মাটিতে মিশা যাবে, যৌবনের মূল্য তুমি পাবে না যদি চিন্তা না করলা, চিরদিবের চিরদিনের যৌবন হারায় ফেলবে। আজকের জীবন যৌবন তো বর্তমানে ৩০ বছরের বেশি থাকে না, মানে যেই দিন থেকে পাইলো ওই দিন থেকে ৩০ বছর, ১৫ বছরে যৌবন আসে,
আর 30 বছর 45 বছর এখন তো এতদিনও থাকবে না মনে হয়। যেভাবে মাদক ছড়াইতেছে, মাদকে তো ছোঁয়া লাগলো যৌবন হারায় যায়, খাওয়া তো দূরের কথা, খালি ছোঁয়া লাগলে। আর সারাদিন যুবকরা ইন্টারনেটে যা দেখে, ওদের কোন জায়গায় যায় অ্যাটাক হয় তো তারা জানে না, এরা খালি ঠোঁট কামড়াইতে থাকে, দেখতে থাকে আর ঠোঁট কামড়াইতে থাকে, কিন্তু অ্যাটাক যে কোন জায়গায় হইতেছে এটাও এরা জানে না। মনে হয় রাগ হয়ে গেল, ঠিক না? এরা সারাদিন রাত দেখতে থাকে আর খালি ঠোঁট কামড়াইতে থাকে, দুই তিনজন থাকলে খালি কইতে থাকে জিনিসটা কিরম, কিন্তু অ্যাটাক যে কোন জায়গায় হইতেছে এটাও জানে না। যেইভাবে ইন্টারনেট ছড়াইতেছে আর যুবকরা আসক্ত হইতেছে, এ তো 30 বছরও থাকবে না যৌবন, অল্প কয়েকদিনে শেষ। তো বিদায় যদি চিন্তা না করলাম তাহলে যৌবন মাটিতে মিশা যাবে, চিরদিনের যৌবন তুমি পাবে না, জান্নাতে চিরদিনের যৌবন। আন্তাসিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক, কোনদিন বৃদ্ধ হবে না, চিরদিন যৌবন, কোনদিন বৃদ্ধ হবে না। বাকিগুলা তো ভাইঙ্গা বলাই যায় না। এখন তো আমরা যুবক বটে কিন্তু আসলে পুরুষ না, আমরা তো পুরুষ না। জান্নাতে 100 পুরুষের যৌবন শক্তি হবে, ডেলি 100 বার ব্যবহার করবে, 100 বার, কয়বার? লাউড স্পিকার অনেক দূর পর্যন্ত নিলে সব ভাঙ্গা ফেলতাম আজকে, তারপরও তোমাদেরকে বুঝাইতে চেষ্টা করব। আমাদের চিন্তা করা উচিত, দিন আল্লাহ আমাদেরকে কেন দিলেন, কি কারণে দিন দিলেন, কোনো সৃষ্টিকে দিলেন না, ফেরেশতাদেরকেও আল্লাহ দিন দেন না। ইন্না আরাদনা আল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদ ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। শুধু শুধু তো কোরআন বলে নাই, বলো ফেরেশতাদের দিন আছে কিনা, কোনো দিন নাই, আবার কোন সৃষ্টির বিনিময়ও নাই, দিন নাই, এই জন্য বিনিময় নেই। জিব্রিল আলাইহিস সালাম জান্নাতে যাবে না, যাবে নাকি না? উনি মনে হয় যাবে, উনি জান্নাতে যাবে না, ওনার জন্য কোনো জান্নাত নাই। উনি আজকেও সেবা করতেছে, কালকেও আমাদেরকে জান্নাতে সেবা করবে, আজকে ফেরেশতা আমাদের সেবা করতেছে, জানেন? নাইলে এটা চলতো না, এটার ভিতরে যে সিস্টেম আছে এটা প্রযুক্তি দিয়ে চলার মতো সিস্টেম এটার ভিতরে নাই, একটাই তো চালাইলে প্রযুক্তি বিশাল বিশাল লাগতো, আপনি পুরা দেখো কি করে চালাইতেন, একটা দেখায় দিই আমি, ডেলি 80,000 বার আল্লাহ আমাদের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বাহির করে, পার ন্যানো সেকেন্ডে একবার আমাদের ভিতরে জমা হয়ে যায়, 80,000 বার ডেলি বাহির করে। যদি প্রযুক্তি দিয়ে বাহির করতো তাহলে তো সিরিয়াল লাগতো, সবার পক্ষে তো এই মেশিন কিনা সম্ভব হতো না, হতো নাকি না? চেয়ারম্যান সাহেব নাইলে কিনতো, আমরা কিনতাম কোত্থেকে? হ্যাঁ, তাহলে তো আমরা সিরিয়াল দিতাম, ভাই আমার কার্বন ডাই অক্সাইড বেশি জমা হয়ে গেছে, শ্বাস বন্ধ হয়ে আসতেছে, অফিসে যাওয়ার টাইম হয়ে গেছে, তুমি আমারটা আগে কিউর করো। আল্লাহ তো প্রযুক্তি না, কুদরত দিয়ে এটাকে আউট করতেছে, ডেলি একবার না, দুইবার না, 1000 বার না, 80,000 বার আল্লাহ কিউর করতেছেন আমাদের ভিতর থেকে। এটা প্রযুক্তি দিয়ে চলে না, এটা আল্লাহর, এখানেও আছে ওয়ার্কার আছে যারা চালায়, অপারেটর আছে এখানেও, কিন্তু চলে আল্লাহর কুদরত দিয়া, আর ওয়ার্কার হলো ফেরেশতা, ফেরেশতা দিয়ে আল্লাহ চালায়, নাহলে চোখে দেখার কোনো উপাদান নেই। এখানে কি শিক্ষিত ছেলে পেলে নাই? আছে,
নেটে সার্চ দাও, দেখো তো চোখে দেখার কি উপাদান আছে? উপাদান তো বোঝো, কিচ্ছু নাই চোখে দেখার উপাদান। আল্লাহ কুদরত দিয়া দেখায়। এখানে একটা ক্যামেরা ফিট না, এক চোখে 13 কোটি ক্যামেরা ফিট, 13 কোটি, 2 চোখে 26 কোটি ক্যামেরা, প্রত্যেকটার পিছনে তার আছে, কেবেল আছে। আল্লাহ 1.6 সেন্টিমিটার জায়গা দিয়ে পিছে নিয়ে আসছে, ট্রেনের সাথে নিয়ে সংযোগ করছে, দুটাকে একসাথে লাগতে দেয় না, লাগলে ফায়ার হবে, সব উল্টা দেখবো উল্টা। যেরকম সার্কিট উল্টায় গেলে পাঙ্খা ঘোরে ঠিকই, কিন্তু বাতাস নিচে আসে না, খালি দেখে ঘোরে তো ঠিকই, বাতাস তো না। মিস্ত্রি একবার সার্কিট উল্টায় গেছে গা, বাতাস উপরে চলে যেতেছে, আপনি নিচেতে হা করে বসে আছেন। আমরাও সব উল্টা দেখ, যা কেটা তো অন্যদিকে চলে যাবে, আমি বিজ্ঞান পড়াইতে আসি না, সৌরজগৎ খুলতে আসি না, বডি নিয়ে আলোচনা করতে আসি না, ডাক্তারি আলোচনা ইচ্ছা করলে করতে পারি, কিন্তু ওই পরিবেশ নাই, এই জন্য সময়ও নাই। আমি যেটা বুঝাইতেছি এটা বুঝাইতে চাইতেছি, এটা আল্লাহ ফেরেশতা দিয়া পরিচালনা করতেছে। সত্য এটাই, শুধু শুধু আল্লাহ বলে না, আনিস করলি, একটু হইলেও আমার শুক্রিয়া আদায় করিস। মা কুতিল আলি ইন্নাল ইনসান আলি রব্বিহি লাকানুত, মানুষ তুই এরকম অকৃতজ্ঞ হয়ে যাস না। আজকে সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ, কোন সৃষ্টি আল্লাহর অকৃতজ্ঞ না। যুবক পায়ে হাত দিয়া বোঝাই, তোমরা বড় অকৃতজ্ঞ আল্লাহ, তুমি জানো না তোমার যৌবনের দাম কর, তুমি তো চাইতেছো এটা মাটিতে মিটায় দিতে, মিঠায় মিশায় দিতে, তুমি তো চাইতেছো 14 তারিখে বিলীন করে দিতে, ঠিক না? যৌবনের দাম তুমি জানো না, যৌবনের দাম কর, এক যুবকের যৌবন সমগ্র জগতের সম্পদ, তারপর যৌবনের দাম বেশি। তুমি আকর্ষণের পাত্র কি চেহারা দেখা? কি পুরুষ কি মহিলার কাছে আকর্ষণের পাত্র? খালি বাত কাপড় বাসস্থান দিয়া? পুরুষত্ব দিয়ে আকর্ষণের পাত্র। যুবক তুমিও আকর্ষণের পাত্র যৌবন দিয়া। যদি দুনিয়া দিয়ে আকর্ষণের পাত্র হইতো, ছেলে জাস্টিন টুডুর বউর কোনোদিন ডিভোর্স হইতো না। চিনো জাস্টিন টুডু? কে? মনে হয় চেয়ারম্যান সব চিনে না, এত বছর পরে এসে ডিভোর্স হইতো না। যদি দুনিয়া দিয়েই চলতো, তাহলে বিল গেটস এর আইসা এই বুড়া বয়সে ডিভোর্স হইতো না। আর কোনটা দেখামো এর চেয়ে বড় বড়? বাকিগুলো তো দেখানো যাবে না, আমাদের কাছে এরকম নোট হাজার না লাখ আছে আমার কাছে, আমি বাংলাদেশও দেখাইতে পারি। সত্য এটা, তুমি আকর্ষণের পাত্র যৌবন দিয়া, পুরুষ আকর্ষণের পাত্র পুরুষত্ব দিয়া। বুড়ারা তো কইলে হাইসা দিব, এখন হয়ে ফেলবো, রাগ হবেন না তো? যার কাছে সব হারায় দিয়া বুড়া হইল, এখন সেও দেখতে পারে না, হ্যার কাছে গেলেও কয় বুড়া, ঠিক না? এর কাছেও আকর্ষণ নাই এখন, শেষ, ঠিক না? সব হারায় ফেলছে এর কাছেই, তারপরও ওনার এখনো আকর্ষণের পাত্র নাই। সব হারাইলাম তারপরও আকর্ষণের পাত্র না। তা আমি যেটা বুঝাইতেছিলাম, আমার কথায় সুর হবে না, আমি যেটা বুঝাইতেছিলাম যে দিন আল্লাহ আমাদেরকে কেন দিলেন? কোনো সৃষ্টিকে দিলেন না, ফেরেশতাকে দিলেন না, সাথে সাথে কোনো সৃষ্টিকে আল্লাহ বিনিময়ও দেন নাই। খাইটা তো যাইতেছে, মা মিন শাইয়্যিন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, সমগ্র সৃষ্টি 24 ঘন্টায় গুণগানে রত। দেখি একটু ধারণা করতে পারেন কিনা আপনারা, ফেরেশতা মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুয়া সাজিদ, এক ফেরেশতা জন্ম লগ্ন থেকে কেয়ামতের সকাল পর্যন্ত সেজদায় পড়ে আছে,
লা ইগফাল ওয়ালা ইলতাফিত, না বিমুখ হয় না এদিক ওদিক তাকায়, তরফাত আইন চোখের পলক জপতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য না, কিন্তু কিয়ামতের দিন ওর কোনো বিনিময় মিলবে না। আল্লাহ তো আমাদেরকে বিনিময় দিছেন, আপনি সঠিক চিন্তা করতে দেরি, 60-70 বছরে আবাদত আমল নামায় লিখতে দেরি হয় না। লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 সানা আও 70 সানা, এটা ফাজাইলে আমলে হাদিস আছে, এটা কোরআনে আছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. যুবক তুমি বিজ্ঞানী দেখেছ, কু কপালে উঠাও, ঠিক না? আল্লাহ তোমাকে বিজ্ঞানী হিসাবে বানাইছেন, তোমার ভিতরে চিন্তা ক্ষমতা দিছিলেন। আল্লাহ কোরআনে বলছিল উলাইকা উলুল আলবাব, তুমিও এটা উলাইকা উলুল আলবাব অর্থ বিজ্ঞানী। আল্লাহ আমাদের সবাইকে বিজ্ঞানী বানাইছিলেন, এই জন্য চিন্তার মতো ক্ষমতা দিছেন। দিনে আমাদের চিন্তা করা উচিত, দিন আমাদের জন্য কেন, কি কারণে দিন, কোন সৃষ্টির জন্য নাই, আমার জন্য কেন? আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম, আমার জন্যই শুধু দিন, আর কারোর জন্য তো দিন নাই। যদি থাকতো তাহলে উলামা কেন পড়তো? আশা আল খিনজিরু লাহুম কাশাআতি লানা, বুখারীর রাওয়ায়েত আছে, দিন তো আর কারোর জন্য নাই। 600-800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান, শুধু দিন আমার জন্য কেন? দিন আল্লাহ আমাদেরকে দিছে, কাউকে দেন নাই। এটার কারণ দুইটা, দুই কারণে দিন দিছে। দিন দিছিলেন এই জন্য যে যুবক যৌবন নিয়ে যতদিন দুনিয়ায় থাকবে সে যেন একটু সুখে থাকে, সুখে সুখে থাকার জন্য দিন দিছিলেন, হায়াতান তৈয়িবার জন্য দিন দিছিলেন, সে যেন একটু নিরাপদ থাকে, উলাইকা লাহুমুল আমান, এই জন্য দিন দিছিলেন। দিন দিছিলেন আনতুমুল আলাউনা, সেজন্য সবার উপরে মাথা উঁচা করে থাকে। দিন দিছিলেন লাহুম রিস্কুন করিম, সেজন্য ক্লান্তিহীন লালিত পালিত হয়, ক্লান্তিহীন বোঝেন, মুসলমান ক্লান্তিহীন লালিত পালিত, মুসলমানের লালনে পালনে ক্লান্তি লাগে না, ক্লান্তিহীন, মাথার গাম পায়ে মুসলিম ঝড়াবে না। আল্লাহ আরেক জায়গায় সুস্পষ্ট করছেন, লারাসাকাকুম কামা ইয়ারজুকু তাইর, আমি তোমাদেরকে পাখির মতো পালব, খালি জ্যাব নিয়ে বাহির হবে, বিকালে জ্যাব বইরা ফিরবে, যেরকম পাখি খালি প্যাট বাহির হয় বিকালে প্যাট বইরা ফিরে, তোমরা এরকম গাট্টি বইরা ফিরবে, তোমাদেরকে ক্লান্তিহীন আমি পালব। দিন দিছিলেন ইজ্জতের মালা নিয়া গলায় লালিত পালিত হওয়ার জন্য, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলি ওয়া লিল মুমিনিন, দিন এই জন্য দিছিলেন যে দুনিয়ায় সবচেয়ে মাথা উঁচা করে থাকে, সবচেয়ে নিরাপদ থাকতে পারে। শুধু আমরা নিরাপদ থাকব না, আমাদের কাছে যে আসবে সে নিরাপদ। আমি ইঙ্গিত দিতে চাই না, ইতিহাসের পাতা খুলতে হবে যুবক তোমাদেরকে, তাহলে বুঝবে। একটা সময় ছিল মুসলমানের কাছে এসে মানুষ অফার করত, মাসে কত নিবা বলো, তারপর তোমাদের পাশে রাখো, আমরা তোমাদের পাশে থাকতে চাই, তোমাদের পাশে থাকলে আমরা নিরাপদ থাকব। যেমন কাউকে যদি বয়া বাতাস করতে থাকে কেউ, এর পাশে যেয়ে বসলে ওই বাতাস আপনার গায়েও লাগবে, লাগবে না? হ্যাঁ, কিন্তু বাতাস তো টার্গেট একজন, ঠিক না? ঠিক না? কিন্তু 10 জনের গায়ে লাগে না, না লাগে না? লাগে। হ্যাঁ, এখন তো ওই পাংখা সংখ্যা নাই, সব ডিজিটাল হয়ে গেছে, ঠিক না? যুবকরাও এখন ডিজিটাল ঘোড়া চালায়, ডিজিটাল ঘোড়া চিনো? খালি আটলে একরকম বাপ,
গুন্ডায় চললে আরেক রকম বাপ যুবকদের, আর যদি পিছে বসা থাকে কেউ তো ফুল চার্জ একবারে, ঠিক না? দেখি তো মাঝে মাঝে, এখনো তো দেখতে দেখতে আইলাম মামার থেকে, ঠিক না? ইলিশ খায়া ফুল চার্জ হয়ে যায়। যেটা বুঝাইতেছিলাম হাসানের জন্য না, বোঝানোর জন্য, বিবেকের পর্দা খোলার জন্য আল্লাহ দিন দিছিলেন, সুখে থাকার জন্য, মাথা উঁচা করে থাকার জন্য। আজকের মতো মাথা নিচা করে না, আজকে মুসলমানের মাথা সবচেয়ে নিচা, সবচেয়ে বেশি নির্যাতিত আজকে দুনিয়ায় মুসলমান, সবচেয়ে বেশি নিষ্পেষিত মুসলমান, সবচেয়ে বেশি অবহেলিত মুসলমান। যুবক, তোমাদের পায়ে হাত করে বলি, আমি কিতাব পড়া লোক না, আমি চোখে দেখা লোক, কিতাব তো হুজুরদের কাছে আছে, আমি তো দুনিয়া ঘুরে দেখতেছি, দেখছি আরো যতদিন বাঁচবো করতে থাকবো, আমি তো চোখে ঘুরে বলতেছি, যতই ওদের রঙে সাজো না কেন, যতই ওদের মতো চুল কাটো না কেন, এরা তো সবাই চুল কাটে নেটে দেখা, নাহলে তো 50 টাকায় চুল কাটা হতো। এদেরকে জিজ্ঞেস করেন, এক চুল কাটো 50 টাকা হয় না, সেলুন আলায় আগে ডিজাইন দেখে তারপরে একটা গালটা বেঁকা করে রাখা 500 টাকার কমে কাটো। তোমার ডিজাইন কাটতে কাটতে আমি 50 টাকায় 20টা কাটতে পারবো, তোমার একটা কাটতেই এত সময় লাগবো, বিদায় 20 জনেরটা দিলে একজনেরটা কাটবো। কি চেয়ারম্যান সাহেব, সত্য না? আবার ঈদের সময় হলে তো কোনো কথাই নেই, চার গুণ দাম, ঠিক না? আজকে আমরা নির্যাতিত এই জন্য, নিষ্পেষিত এই জন্য, আমরা অবহেলিত এই জন্য, আল্লাহ দিন দিছিলেন এই দুনিয়ায় সুখে থাকার জন্য। আরেকটা দিয়া বুঝাই নিলে কোরআন বলতো না, ইন্নাল্লাহ আস্তাফা লাকুম দ্বীন, মানুষ তোর জন্য দ্বীন নির্বাচিত। হায় মাছ সুখী চাই আমার ঘরের ছোট অ্যাকোরিয়াম, মাছ সুখী কেন না, আমার ঘরের অ্যাকোরিয়ামে সে আসে, পানিতে আসে সে সুখী, কিন্তু অ্যাকোরিয়ামটা ছোট, সমুদ্রে যেরকম সুখ এরকম হয় নাই, কিন্তু তারপরও বাট সে সুখী না, সত্য না? মানুষ তদ্রূপ দিনে সুখী, পাখি সোনার খাঁচায়ও সুখী না, সে তো খোলা আকাশে সুখী। প্রাণী আমাকে চিনাইতে হবে না, সাফারি পার্ক আমি দুনিয়ার বহুত দেখছি, প্রাণী সাফারি পার্কে সুখী না, সে তো আফ্রিকার জঙ্গলে সুখী, আমাজনের জঙ্গলে সুখী, সে তো সুন্দরবনে সুখী, সে সাফারি পার্কে সুখী না, সত্য করে বলতেছি, সে সাফারি পার্কে সুখী না, সে সাফারি পার্কে থাইকা মাথার ঘাম পায়ে ঝড়ায়া সিংহ কোনোদিন শিকার করে খাইতে পারে না, বলে সে সুখী তো সুখী করতে। দেখো না ন্যাশনাল জিওগ্রাফি, হ্যাঁ দেখো না ডিসকোভারি, কিভাবে ছুটতে থাকে, ছুটতে 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 এক সময় যায় ধরে, এটাতেই তার মজা, সে ওইখানে সুখী, সে সাফারি পার্কে সুখী না। তদ্রূপ আমরা দিন ছাড়া মাথা উঁচা থাকবে, আজকে আমাদের মাথা সবচেয়ে নিচা, নিচা যদি না হইতো, ইসলামই যদি, দিনই যদি উঁচা হতো মাথা, তাহলে আমার সমাজের 90% মানুষ, 99% মানুষ কেন দিন থেকে দূরে, কেন কেন বিজাতির আদর্শে আদর্শবান, ওদের প্রেমে কেন আসক্ত বলো, আমাকে যুক্তি দিয়ে বুঝাও, ওদের প্রেমে কেন আসক্ত? ওরা উন্নত হয়েছে বটে আমি মানি, কিন্তু আমার চেয়ে বেশি তো তুমি বৃদ্ধাশ্রম দেখো না, ওরা উন্নত হয়েছে বটে আমি মানি, বাট ওরা সুখী না, এটার নাম সুখ? এক টেবিলে বসে দুইজনে খাইছে হোটেলে, স্ত্রী নিস্ত্রীর কাট পাঞ্চ করতেছে, স্বামী স্বামীর কাট পাঞ্চ করতেছে, যার যার বিল শেষে দিতেছে, এটার নাম তো সুখ? কি কয় চেয়ারম্যান সাহেব, এর নাম সুখ? আপনি বলেন এটার নাম সুখ?
না না মানুষ হিসাবে বলেন, এটার নাম সুখ। স্ত্রী আমার বিল দিব কোথায় যাব আমি, এটার নাম সুখ। আমাদের যুবকরা তো এখন পর্যন্ত কিছুই হয় নাই, খালি একটা ভুল ওই দেখছে ওরে দেখা হাসছে, এখনই জানটা পুরা কুইলা প্লেটে উঠে দিয়া দিতে চায়। হাসি তো মনে মানতে ওরে দেখা দেয় নাই, ও বুঝা ফেলছে। এখানে কত যুবক আছে 14 তারিখ পর্যন্ত আশা করতেছে যদি এইবার লেখা পাঠায় আই ডট ডট ইউ, কতজন এখনো আশায় আছে। ও যখন বউকে বউর বিল দেয় না, ও কি মেহমান খাওয়াবে নাকি? আমাদের ভিতরে যে আতিথ্যতা আছে ওয়ার্ল্ড ফেমাস, বাংলাদেশের মতো আতিথ্যতা দুনিয়ার কোথাও নেই। আমাকে বুঝাইতে হবে না, 99টা দেশ তো দেখছি, অহংকার মনে করেন যাই মনে করেন, আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। দুনিয়ার কোনো মহাদেশ তো বাক নাই যে দেখি না আমি। আমাদের মতো আতিথ্যতা দুনিয়ার কোথাও নেই, বাংলাদেশের মতো আতিথ্যতা সারা দুনিয়া বলে। আমরা তো দুনিয়া ঘুরি, টঙ্গিতে যে মেহমান আসে যখন যায় বিদেশে দেশে যায়, আমরা গেলে বলে তোমাদের মতো মেহমানদারি করতে পারবো, তোমরা ফেমাস। প্লেনতে নামার থেকে নিয়ে আবার প্লেনে উঠা পর্যন্ত আতিথ্যতা, এরকম দুনিয়ার কোথাও নেই। এটার নাম নাকি সুখ? চেয়ারম্যান সাহেব কয় সুখ বলে, কই জাম আমি। 2005-এ বিক্রমপুর দেখে বলতেছি, 2005-এ ফার্স্ট টাইম আমি জাপান গেছি, এরপরও গেছি, জানি না চেয়ারম্যান সাহেব জাপান গেছে কিনা। আমি সকালে গেছি এক ফ্যাক্টরিতে বাঙালিদের কাছে গাছের জন্য, আমি যখন উপরে চড়ছি তো ছেলেরা আমাকে বলতেছে হুজুর নিচে কাউকে দেখে হাঁটছেন? আমি বললাম দেখছি এক মহিলা ওয়াটার গান দিয়া পরিষ্কার করতেছে। আপনাকে আশ্চর্য কথা শোনাবো, ওই মহিলাকে জানেন? আমি বললাম কে? কয়টা আমাদের মালিকের বউ। আমি বললাম ওই সকালবেলা শীতের ভিতরে ওয়াটার গান দিয়া পরিষ্কার করে কইখানে চাকরি করে, ওরিটা চাকরি সকালবেলা। আমার মাথায় আকাশ ভাঙ্গা পড়ছে, এত বড় ফ্যাক্টরির মালিকের বউ তার কাছে চাকরি করে। আল্লাহ তো আমাদেরকে যা দিছে, তারপরও তো দুনিয়ার সবচেয়ে বড় রাজার রানীর চেয়েও রানীর মতো রাখতে চাই, ঠিক না? হুজুররা অল্প বেতন পায় কিন্তু যায়া দেখেন বউ ঘরে রানীর চেয়েও রানী করে রাখে। হুজুররা যতটুকুই বেতন পায় মাদ্রাসা মসজিদে, আমার মাথায় আকাশ ভেঙ্গা পড়ছে। তা আমি বললাম ও চাকরি করে এত বড় ফ্যাক্টরির মালিক, তো বলছে হুজুর ও যে মদ খাবে পয়সাকে দিবে, ও যে জুয়া খেলবে পয়সাকে দিবে, ও যে হোটেলে খাবে পয়সাকে কে দিবে, ও যে আরো কিছু করবে এটা পয়সাকে দিবে, এটার নাম সুখ। 18 বছর হইতে দেরি, ছেলে পেলে উড়া যেতে দেরি হয় না, বৎসরে দুটা কেক কাটে, একটা ফাদার ডে একটা মাদার ডে, এটার নাম সুখ। হায় হায় দিন দিছিলেন সুখে থাকার জন্য, সুখে থাকার জন্য প্রবাসে থাকে আপনাদের সন্তানরা, এই এলাকায় বহু ছেলে প্রবাসে থাকে আমি জানি। বাসটা যাইতে দেরি, সপ্তাহে কতবার ও বাবার কাছে ফোন করে জিগায় বাবা তোমার কেমন আছো, আমি তোমারে দেখতে পারি না। ওরা তো 18 বছর হইতেই উড়ে যায়, 18 বছর যেদিন পুরা হয় ওই দিন প্রথম কাজ হলো পুলিশ স্টেশনে যায় ওকে ইনফরমেশন করা যে আমার 18 বছর, ওকে আমি স্বাধীন, উড়ে যাবে, এটার নাম সুখ। সুখ তো দিছিল এটার জন্য, দিন দিছিল এটার জন্য যে শাফি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি সারাদিন পরিশ্রম করে আসতেন, রাত্রে যখন বাড়িতে ফিরতেন মার পায়ে তেল মালিশ করে
পাও টিবা টিবা ঘুম পাড়াইতেন, মাঝে মাঝে তালু উঠাইয়া চুমা দিতেন। মা জিজ্ঞাসা করত, কি করি সেটা? তোমার পায়ের তালুতে চুমা দিই না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়ে স্বাদ নিতেছি। দিন দিছি না এটার জন্য। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আমার জান্নাতের বন্ধুকে, বলছে কষাই, বলতেছে আল্লাহ আমি যেমন জিগাই জবাব এরকমই দেন। আমি জিগাইছি জান্নাতের বন্ধু, আপনি ফট করে কয়ে দিলেন কষাই, কোথায় কষাই কোথায়? আমি আল্লাহ বলে সিদ্ধান্ত এটা। বলছে ঠিক আছে অ্যাড্রেস দেন, যায় দেখি কি আমল করে। যায় দেখে হ্যাঁ কষাই। বলছে তোর এখানে মেহমান হওয়া যাবে? কয় বিলকুল যাবে, কিন্তু শর্ত আছে, আমি দোকান বন্ধ করে বাড়িতে আগে যাব না, আগে এক জায়গায় যাব তারপরে আমার বাড়িতে যাব। তো মুসা আলাইহিস সালাম বলে চল ভাই, যেমন বলবি তেমনই। তো কাজ করা দোকান বন্ধ করা যায় এক ঝুপড়িতে ঢুকছে, খুনখুনে বৃদ্ধা যায় রুটি তৈরি করছে, তরকারি তৈরি করছে। বৃদ্ধাকে বুকের উঠায়া, বুকে পিঠ বুকে লাগায়া, নেওলা বানায় বানায় খাওয়াইছে, সমস্ত খেদমত করে যখন পরিপাটি করে শোয়া দিছে, কাজে এই যে পাশে আমার ঘর, চলো আমার ঘরে, তুমি আমার ঘরে মেহমান থাকবে। বসে বুঝলাম না এই বৃদ্ধা কে। আমার মা সকালে সেবা করা যাই, বিকেল আইসা আগে মার সেবা করি, বুঝলাম তো সেবা। কিন্তু মাকে যখন সেবা শেষ করার পরে শোয়া দিলা, মা জানি হাত উঠায় কি বললো, কারে দূর পাগল মা, যখনই সেবা শেষ করি তখনই হাত উঠায় বলে আল্লাহ আমার সন্তানকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিও। মুসা আলাইহিস সালামকে জানার আর দরকার, মেহমান হওয়ার দরকার নাই, বুঝা ফেলছি মা পাগল না তুই পাগল, মা তোকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিছে, আমি মুসা। দিনের জন্য দিছিলেন, আর কসম সুখে থাকার জন্য দিন দিছিলেন, উঁচা থাকার জন্য দিন দিছিলেন, নিরাপত্তায় থাকার জন্য দিন দিছিলেন। দিন এই জন্য দিছিলেন যে যুবক চির যৌবন পাক, চিরদিনের যৌবন, চিরদিনের জান্নাতের নেয়ামত পাক, চিরদিনের জন্য 14 তারিখ পাক, সব কিছু যা চায় আজকে সব জান্নাতে রাখা আছে। আরে তোমাকে ডিজে আর ফিজে আর ডিস্কো আর শিস্কো আমরা পাগল হয়ে যাই নাই, আমাকে তো এক সময় তোমাদের মতো বয়স ছিল না, ছিল না কি বলো? ব্যাকগ্রাউন্ডের দিকে যাইতে চাই না, মাঝে মাঝে মনে চায় খুলে দিই সবার সামনে, কিন্তু আবার ভয় করে খুলি না। আমরাও এরকম জায়গার থেকে আইসা পড়ি নাই যে মা আকাশ থেকে নামছে, আমরা এই সমাজ থেকে বড় হয়েছি, আমার পিছিয়ে ব্যাকগ্রাউন্ড আছে, আল্লাহর মেহরবানি এই লাইনে নিয়ে আসছে। যৌবন তো এক সময় হুজুর্গ ভিতর ছিল যারা মাদ্রাসায় পড়ছে না, ছিল না, কেন হারায় যেতেছ? দিন দিছিলেন এই জন্য চিরদিনের জন্য পাওয়ার দিন, দুনিয়ায় যতদিন থাকবে সুখে থাকার জন্য, মাথা উঁচা করে থাকার জন্য দিন দিছিলেন, শান্তিতে থাকার জন্য। আজকে কে হ্যাপি, আমি হ্যাপি না, কে কে লেখা আছে হ্যাপি, আবার ওটাকে কাচি কাটে ছুরি দিয়া কাইটা বুঝাইতে চাইতেছে, তুই হ্যাপি থাকবি তো থাকবি কেন, আমি তো হ্যাপি না, বিজয় তোরা কাইটা টুকরা টুকরা করে দিতেছে, আমি তো হ্যাপি না, তুই হ্যাপি, তোকে আমি হ্যাপি দেখতে চাই না, বিদায় কাইটা টুকরা টুকরা করে দিতেছে, কেক কাটে হ্যাপি লেখা, মনে হয় বুঝাইতে পারিলেন। আল্লাহ দিন দিছিলেন সুখে থাকার জন্য, আজকে মুসলমান সুখে না এই জন্য, মুসলমান সুখে থাক, ছিল একদিন সুখ, বস্তু ছিল না কিন্তু সুখ ছিল, আমি দেখাইতেছি আপনাকে, এক ঘরে এক কাপড়, স্ত্রী স্বামীকে বলতেছে গালে চিমটি কেটা আমি কিন্তু জান্নাতি, বলছে কি করে তুই জান্নাতি, সবরের জীবন চলতেছে, ঠোঁটে তো দূরের কথা মনের ভিতরও চাহিদা নাই অভিযোগ নাই, তোমার কাছে কোনো চাহিদা নাই, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, এক কাপড়ে চলতেছিস, আমি সবর করতেছি, আমি জান্নাতি, ফুর্তি জান্নাতে হবে। স্বামী ভাবছে তুই জান্নাতে যাবি, সত্যই তো বলছে সবরের বদলা জান্নাত, গোলামা বলো সবরের বদলা কি, আমি জান্নাতি। স্বামীর চেহারাটা মলিন হয়েছে, তো জিদ গালে চিমটি কেটে বলতেছে তুমিও জান্নাতি, বলছে কেন আমার মতো স্ত্রী পায় কি শুক্রিয়া আদায় করো না, বলছে পাগলি একবার ডেলি শতবার কয় শুকুরের বদলা জান্নাত, ফুর্তি জান্নাতে হবে, সুখ
সুখ এটার নাম সুখ, এটার নাম সুখ না, এটার নাম সুখ না। এই জন্য আমাদের ঘরে সুখ নাই, আসবাব আছে। আসবাব না থাকা যদি রব্বে কাবার কসম দিন থাকতো, তাহলে আমরা সবাই চিৎকার দিয়া বলতাম আই এম হ্যাপি, আমি সুখী, আমরা সবাই সুখী থাকতো। আজকে যুবক এত দামি যৌবন পাওয়ার পরও সুখী না, যৌবন নিয়েও সুখী না, জিজ্ঞেস করেন ও বলবে না আমি যৌবন নিয়ে সুখী না, কেউ সুখী না। আল্লাহ দিন দিছিলেন এই দুনিয়ায় সুখে থাকার জন্য, আজকে দিন নাই দেখে আমরা নির্যাতিত, আমরা অবহেলিত। দেখেন কেমন নির্যাতন চলতেছে, মাত্র কয়টা বাজতে চলছে, 11:19, এখন 8:19 বাজে ফিলিস্তিনে রাতে, একটা রাত্র আসে না যে কেমামত আসে। দিন নাই দেখি আল্লাহ সাহায্য নাই, ডেলি আমরা 32 বার আল্লাহকে বলি আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান না, ডেলি 32 বার চিৎকার দিয়া বলি, ইমাম সাহেব লাউড স্পিকারে বলি, আমরা মুসল্লিরা মসজিদ গরম করে ফেলি, যখন শেষ করে গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, তো বাংলাদেশে কিছু মসজিদ আছে, কিছু লোক আছে যারা আমিন বলে মসজিদ গরম করে ফেলে না, আমি বিরুদ্ধে বলতেছি না কিন্তু কবুল হইতেছে না, আমিন তো বলি কিন্তু কবুল হয় না, আশ্রয় তো চাই কিন্তু ওদের হাতেই আমরা নির্যাতিত। ফিলিস্তিন কার হাতে নির্যাতিত? ইহুদিদের হাতে, ঠিক না? আপনি তো চাইলেন নামাজে ইহুদিদের হাত থেকে বাঁচান, আল্লাহ তো বাঁচাইল না, কেন বাঁচালে? দিন আমাদের ভিতরে নাই, আল্লাহ বলে কাকে বাঁচাবো, ওকে তুই আমাকে দিনদারি দেখা আমি বাঁচাই দেব, আমি তো কারো ভিতরে দিনদারি দেখি না, কতটুক দিনদারি আছে বলেন আমাদের ভিতরে? এটা তো উম্মত, 99% মানুষের ভিতরে তো দিনদারি নাই, যদি দিনদারি থাকতো হায় হায় তাহলে মাবুনরা রানী হওয়া বাদ দিয়া এই 60-70 বছরের জীবনে সামান্য একটা দুনিয়ার জীবনে চুল ছেঁড়ার আর রোডে ঘুরতো মুসলমানের ঘরে জন্ম নিয়া, ওকে তো আল্লাহ রানী বানানোর জন্য পয়দা করছে, জান্নাতে রানী হবে, ওকে তো জন্ম দিছে এই জন্য মুসলমানের ঘরে যে জান্নাতের 8 দরজা ওরে ডাকবে, আয় আমাকে ধন্য কর কোনটার ভিতর দিয়া ডুবু। যুবককে তো আল্লাহ যৌবন এই জন্য দিছিল যে কিয়ামতের দিন ও সুপার ডিলাক্স গ্যালারিতে বসবে আর আল্লাহর বিচার কার্য দেখবে, ওর বিচার দেখবে না, ওরটা তো উঠতে উঠতে হাতে চলে আসবে, আম্মা মান উতিয়া কিতাবা কুবি আমিনি, ওরটা তো উঠতে উঠতে ওর ডাইন হাতে চলে আসবে, ওর সুপার ডিলাক্স গ্যালারিতে আরশের নিচে বসা বসা বিচার কার্য দেখতে থাকবে, আর একটু পড়ে পড়ে আর কানে ধ্বনি আসবে হাল সুবিবাল কুফার মা কান ইয়া মালুন, দুনিয়া তোদেরকে অনেক জ্বালাইছে, তোদের উপরে আঙ্গুল উঠাইছে, দেখ বদলা হইতেছে কি হইতেছে না, তুই দেখ তো ঠোঁট কামড়াবে আর বলবে হ্যাঁ হইতেছে আল্লাহ। ও তো দৃশ্য দেখার জন্য ওরে যৌবন দিছে, আমাদেরকে জীবন কেন দিছে? দিন আমাদেরকে দিছিলেন এইখানে একটু সুখে থাকার জন্য, আজকেও আলহামদুলিল্লাহ দিন যাদের কাছে আছে ওরাই সুখী আছে। হুজুর গো বৌরা এখনো বলে আবার যদি করুণা হইতো ভালো হইতো, জিজ্ঞেস করেন। হ্যাঁ আমি দলিল দিতেছি, করুণার সময় হুজুররা কিছু পায় নাই, অভাব ছিল কিন্তু একদিক দিয়ে সুখী ছিল, বাচ্চা কাচ্চা বিবি খুব সুখে ছিল, এতদিন তোমার এত লম্বা সময় কাছে পাই নাই, করুণার কারণে তোমার এতদিন লম্বা সময় কাছে পাইলাম, নাই খাওয়া তাতে কিছু আসে যায় না, সবাই মিলা জিলা গলা ধরে ঘুমায়া থাকবে, এটারই তো মজা বিন, জিজ্ঞেস করে না দেখি কেন হুজুর করে তো এত কাছে, মসজিদের ইমামরা এত কাছে কই পাইব? ছোটবেলা পড়ছিলাম আর কি, স্কুলে কিছু পড়ছি তো এই জন্য ছোটবেলা পড়ছিলাম, এক রাইটারের লেখা কয় সকিনার আর স্বামীর সাথে ঈদ করা হলো না,
বুঝেইছে স্বামী বা দূরে ইমামতি করত ঈদের নামাজ পড়া বাড়ি যেতে যেতে ঈদ হয়ে যেত যে বরিশালের যারা আগে সব ঢাকা এই আপনাদের এইখান থেকে সদরঘাট ওইখান থেকে লঞ্চ পড়ে যে বাড়ি যেতে যেতে রোজার ঈদ তো থাকেই একদিন ঠিক না ঈদ আর থাকে না কুরবানি ঈদ এরকম তো উনি সকিনা নাম দিছে আসল নাম এটা না মহিলার বড় আশা ছিল যে স্বামীর সাথে একবার ঈদ করবে কিন্তু স্বামী ইমাম সাহেব কি করবে একদিন দুনিয়ার থেকে চলে গেছে এলাকার কোন লেখক লেখা ফেলছে সকিনার আর স্বামীর সাথে ঈদ করা হবে হুজুরদের তো বেশি থাকা হয় না এই জন্য ওরা ওদের ঘরে এখনো যায় দেখেন সুখ আর সুখ আসবাব মানুষের ঘরে সুখ আনে যদি আনতো তাইলে ঐশীর মা বাবা সবচেয়ে বেশি সুখী আপনি ঐশীকে নামে চিনেন এমনি চিনেন আমি বড় হয়েছি ওই এলাকায় আমাকে চিনাইতে হবে না শান্তিনগর আমি শান্তিনগরে বড় হয়েছি আমাকে কোথেকে চেনাব আমি খিলগাঁও থাকি আমি শান্তিনগর ওর বাড়ির অপোজিট রোডে আমি বড় হয়েছি যেইখানে ওর ফ্ল্যাট তাইলে ঐশীর মা বাবা সুখী হতো সন্তানের হাতে জান দিত তাও একটা ছেলের হাতে দান দিলে মনকে বুঝে যেতাম মেয়ে সে তোর মা বাবাকে হত্যা করছে আল্লাহ তিন দিছেন সুখে থাকার জন্য আজকে উপরে থাকার জন্য নিরাপদে থাকার জন্য ইজ্জতে থাকার জন্য ক্লান্তিহীন প্রয়োজন মেটানোর জন্য আল্লাহ দিন দিছেন আসেন কথা লম্বা করে না এখানে থাকা যাবে না চলে যাবে আল্লাহ মৃত্যুর পরে সবাইকে মাপবেন দিনের পাল্লা দিয়া দিনের মিটার দিয়া দিনের স্কেল দিয়া অন্য কোন পাল্লা দিয়া মাপবেন না বংশের পাল্লা দিয়া যদি মাপতেন তাহলে কুরাইশের চেয়ে উত্তম কোন বংশই দুনিয়াতে আল্লাহ তৈরি করেন না জিব্রিল নিজে বলতেছে মা কল্লাবতুল কাবাইলা কুল্লা মা ওয়াজাদতু আশরাফা মিন কুরাইশ দুনিয়ার সমস্ত গোত্র ছাইনা দেখছি কুরাইশের চেয়ে উত্তম কোন গোত্র আল্লাহ তৈরি করেন না যদি আল্লাহ সোসাইটি দিয়ে মাপতেন তো জিব্রিল আলাইহিস সালামের ফতোয়া কল্লাবতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা মক্কার চেয়ে কোনো উত্তম জমিন পাইনি আল্লাহ সোসাইটি দিয়ে মাপবে না বংশ দিয়ে মাপবে না দুনিয়ার পদবি দিয়ে মাপবে না দুনিয়ার সম্পর্ক দিয়ে মাপবে না সম্পর্ক দিয়ে যদি মাপতো তাহলে সবচেয়ে বড় ওয়েট হওয়ার কথা ছিল আবু তালেবের আবু তালেবের চেয়ে ওজনওয়ালা আমার মনে হয় সমগ্র সৃষ্টিও হইতো না এর চেয়ে ওজনওয়ালা হইতে হইতো আবু তালেব আবু তালেবকে চিনেন না মোহাম্মদুর রসুলুল্লাহর চাচা যেই রসুলের রক্ত পান করলে জাহান্নাম হারাম হয় অথচ আবু তালেবের শিরায় উপশিরায় একই রক্ত দৌড়াইতেছিল ওলামা বলবে মুখারিতে আছে কি বাবুল হেজামার ভিতরে আল্লাহর রসুল শিঙ্গা লাগায়া দূষিত রক্ত শরীর থেকে বাহির হয়েছে এক সাহাবীর হাতে উঠাইয়া দিছে নিক্ষেপ করায় বাহিরে ও বাইরে যায় চেটা খায়া ফেলছে ফিরা যখন আসছে বলছে কি করছিস বলে যা করতে বলছেন তাই করছি তো দমক দিয়ে জিজ্ঞাসা করছে সত্য বল বলছে ইয়া রাসূলুল্লাহ সুগরান ছাড়া কিচ্ছু ছিল মনকে বুঝাইতেছিলাম নিক্ষেপ করি আল্লাহ রসুল বলছে জিব্বা যে কখন চাইটা ফেলছে জানিও না আল্লাহ রসুল বলছে শরীর জাহান্নামের উপরে হারাম মুস্তাদরেকে হাকিমের সহি রেওয়ায়ত আছে উম্মে আইমান রাত্রে ভুলে আল্লাহ রসুলের পেশাব পান করে ফেলছে সকালবেলা উঠা বলছে পেশাব কোথায় বলছে কিসের পেশাব বলে পাত্রের ভিতরে তো ছিল আগে আমাদের দেশেও ছিল যখন বিদ্যুৎ সিদ্ধ ছিল না আজ থেকে 40 বছর আগে অধিকাংশের ঘরের ভিতরেই ব্যবস্থাপনা ছিল সকালে ফালাইয়া দিত মনে হয় চেয়ারম্যান সব জানে না আর কি এই জন্যই বলতেছি আর কি আগে ছিল পুরা মা বাপ থাকলে তো কন্টিনিউ ছিল ঠিক না হ্যাঁ আল্লাহর রসুল বলছে আরে ছিল তো বলছি ইয়া রাসূলুল্লাহ গরমের দিন পিপাসায় কাতর হয়ে উঠছি সামনে তাকায় দেখছি পানি নাক লাগায় দেখছি সুগরান পান করে ফেলছি আল্লাহ রসুল বলছে মৌত পর্যন্ত তোর আর খিদা লাগবে না লাগেও না আর কোনদিন খিদা লাগতো না মুস্তাদরেক হাকিমে আছে রেওয়ায়েত দেখেন খামাকা খালি কলম দিয়ে খোঁচাইতে থাকেন না আমাদের বিরুদ্ধে আগে মুস্তাদরেক হাকিম দেখেন লেখা আছে সহি রেওয়ায়েতের ভিতরে যেই রসুলের আবু তালেবের ওয়েট সবচেয়ে বেশি হইত
44 বছর লালন পালন করছেন বুকের ভিতরে রেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ চাচা 44 বছর অভিভাবক ছিলেন বুকের ভিতরে রেখে পালছেন নিজের সন্তানদেরকে এরকম পালেন না ওই চাচাকে নিজের হাতে কবরে নামাইছেন নিজের হাতে আর নামাইছেন আর বলছেন আম্মি আম্মি মা তারাকতালি সাবিলা চাচা আমার জন্য কোনো রাস্তা রাখো তারপরও আমি চেষ্টা কম করব না তারপরেই উঠে হাত উঠায় আনছেন আল্লাহ জিবরিলকে পাঠায় বলছে মা কানা লিন্নবিকি ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা নবীজি আপনার জন্য শোভা পায় হাতটা নামায় ফেলেন আপনার জন্য শোভা পায় আপনি আমার হাবিব সত্য এটা আল্লাহ কালকে মাপবে দিনের মিটার দিয়ে আর কোন মিটার দিয়ে মাপবে না এখন দোকায় থাকতে পারি বটে আমার সমাজের অনেক মানুষ আছে দোকায় আছে দোকায় যুবক দোকায় পড়ো না আসো কথা লম্বা করলে অনেক লম্বা হয়ে যাবে এতটুকুই যথেষ্ট যদি বুঝে আসে আসো আমরা দিনদারির দিকে ফিরাব তওবা করি আগে তারপরে দিনদারির দিকে ফিরি দিনদারিকে আপনাই গলা লাগাই দিনদারি ছাড়া সুখ আসবে আসে আসে এখনো দুনিয়াতে আছে বহুত ঘর আছে স্বামী ফিরা গেলে রাত্রে ফিরা আসলে কাজের থেকে ফিরা আসলে বউ পাও টিপা টিপা ঘুম পড়ায় দেয় বলে তুমি ঘুমাও সারাদিন বাহিরে ছিলাম পেটটা লাগানোর সুযোগ হয় না আমি তো ঘরে ছিলাম কখনো শুইছি কখনো বসছি কখনো হাঁটছি আমি আমারটা পুরা করে নিব তুমি ঘুমাও তোমার একটু সেবা করি ঘুমাও আছে আবার বহুত এরকমও আছে ঘরে ঢুকতে দেরি গালি দিতে দেরি করে হ্যাঁ আলী রাদিয়াল্লাহু তাআলার ঘরে চার দিন চুলা জ্বলে নাই চতুর্থ দিন তিন দিন জ্বলে নাই চতুর্থ দিন সকালে বাহির হয়েছে বলছে ফাতেমা দোয়া করিস আজকে যেন কিছু জুটে বিকালবেলা যখন ফিরতেছেন তো ফাতেমা দূর থেকে দেখতেছেন পর্দা সরাইয়া আলী ফিরতেছে চেহারা মলিন হাত দুটা কালি যখন একবারে কাছে আসছে ডাক দিছে আলী চোখে চোখ পড়ছে বলছে চেহারা মলিন কেন বলছে আজকেও কিছু জুটে না বলছে আলী ওজাদনা সাকারনা লামনা জি সবরনা পাবো তো শুক্রিয়া আদায় করবো না পাবো তো সবর করবো দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে আলী যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না ফলা আল্লাহ যাদের সাথে থাকে ফলা ইয়াকুনু লাহুম আইয়াকুনা মাহজুন এদের চেহারা মলিন হওয়া শোভা পায় না হাসবা তো দরজা খুলবো নাহলে খুলবো না হাইসা দিছেন দরজা খুলা দিছে বাকিটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনু বলতেছেন ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত ওই সময় ফাতেমা মুস্কি মুস্কি হাসতে ছিল আর খুশিতে নাচতে ছিল আমি নিজেকে ধরে রাখতে পারি নাই কাদের উপরে হাত দিয়ে দোয়ার দোয়ার বৃষ্টি নামায় দিছি রহিম আল্লাহ ইমরা আতামিয়া ফাতেমা দখল জাওজুহা বাইতাহা সররাত ওয়া তাবাসসামাত ফাতেমা তোর উপরে একলা দোয়া না তোর মতো কিয়ামত পর্যন্ত যে মেয়েরা আসবে সবার জন্য আমি রহমতের দোয়া দিলাম একটু ভাবেন না সুখ কাকে বলে আল্লাহ দিন দিছিলেন এই জন্য আজকে ছাড়ছি দিন না চেহারায় দিন আছে না পোশাকে দিন আছে না খাওয়াতে আছে না লওয়াতে আছে আরে সব বাদ দিলাম দিনদারির যে সবচেয়ে বড় ইউনিফর্ম ওইটাই তো নাই পাঁচ ওয়াক্ত আজান হয় আল্লাহ ডাকে আমাকে একটা কথার জবাব চেয়ারম্যান সাহেব দেব যদি ডেলি পাঁচ বেলা প্রধানমন্ত্রী ওনাকে হ্যালো করে তো ওনার খুশির অন্ত কোথায় থাকবে বলো খুশি যদি ডেলি পাঁচবার প্রধানমন্ত্রী ফোন করে বলে হ্যালো তুমি কেমন আছো অন্যেরটা বললাম না অন্যেরটা হইলে তো মনে করেন এরকম হইতে পারে যে লুঙ্গিরও খবর থাকবে না ডেলি আল্লাহ তো পাঁচবার ডাকে কে ডাকে আল্লাহ ডাকে যেটা দিনের ইউনিফর্ম লা হাদ্দা ফিল ইসলাম লিমান লা সালাত আলা বাইন আল কুফরি ওয়াল ইসলাম তারকুস সালাহ শুধু শুধু তো আব্দুল কাদের জিলানি লেখেন নাই পীরানে পীর শুধু শুধু তো দাদা পীর লেখেন নাই পীরানে পীর লেখছেন উনি লেখছেন এই জন্য বলতেছি
ওর চেয়ে বড় নিমক হারাম তো কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ তো কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া তো কেউ নাই, ওর চেয়ে বড় হতাবগা তো কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট তো কেউ নাই যে আজানের আওয়াজ শুনল মসজিদে আসলো না। চব্বিশ ঘন্টা এটাকে সুরক্ষা কে করে, রক্ষণাবেক্ষণ কে করে? ডেলি কয় কেজি, কয় লিটার অক্সিজেন নেন ডেলি? 550 লিটার। যুবক ডেলি কয়বার তোমাকে আল্লাহ ডায়ালিসিস করেন কুদরত দিয়া জানো? এটাও তো জানো না। ডেলি 37 বার তোমাকে আমাকে কুদরত দিয়া ডায়ালিসিস করেন কুদরত দিয়া। দুনিয়ার বিজ্ঞান ডেলি একবার ডায়ালিসিস করার ক্ষমতা রাখে না, সপ্তাহে 5 বার পারে। একবার ডায়ালিসিস করতে 4 ঘন্টা লাগে, পয়সার কথা বাদ দিলাম, আল্লাহ ডেলি 36 বার আমাদেরকে ডায়ালিসিস করে কিডনিকে সজাগ রাখার জন্য। আমি পারি এই শরীরটা খুলা দিতে পারি, কিন্তু সময় কোথায় পাব, ওই মজমা কোথায় পাব? তাহলে আমি পারি আমার মন বলে আল্লাহর উপরে ভরসা করে আমি একজনকে বাধ্য করে দিতে পারি, যে ও বাধ্য হবে আল্লাহ বলে চিৎকার দিয়ে আল্লাহকে মানতে বাধ্য হবে। এই শরীরের ভিতরে যারা খাস ওই আল্লাহ ডাকে ডেলি 5 বার, হায় হায়। তারপরও তো রক্ষণাবেক্ষণ করতেছেন, দুনিয়ার মানুষের ডাকে সাড়া না দিলে হাত করি পড়তে হয়, বেড়ি পড়তে হয়, ছিকল পড়তে হয়, জেল জরিমানা হয়, জিন্দগি তামা তামা হইতে হয় না? নাই প্রমাণ নাই দুনিয়াতে? অথচ আল্লাহর মতো সত্তা ডাকে, চাইতে দেরি মৌত হইতে দেরি হয় না, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে। এটাই তো সত্য। কয়জন মসজিদে আসে যেটা দিনের ইউনিফর্ম ছিল, কিচ্ছু যদি না করতো দিনের ইউনিফর্ম ছিল যেটা। আমি তো মাঝে মাঝে বলি আমার জাতি যদি কিচ্ছু না করতো 4 মাস গুণা না করতো, শুধু 4 মাস, রজব জিকাদা জিলহজ্জা মুহররম আরবাতুম মিনহা হুরুম। আল্লাহ কোরআনে বলছে ফালা তুজালিমু ফীহিন্না আনফুসাকুম, 4 মাস গুনাহ করিস না। ইঙ্গিত দিছে এই উম্মতকে যে 4 মাস গুনাহ করিস না, 8 মাস কর কর। এই উম্মত যদি কিচ্ছু না করত, রমজান মাস আসার সাথে সাথে সব তালা দিয়া কোমরে কাছা দিয়া কামছা বান্ধা যদি ইবাদতে লেগে যেত, 1 মাস তো 70 মাস ছিল, 1 রাত তো 83 বছর ছিল, তাও যদি না পারতো জিলহজের 10 রাত্র ও লাইয়ালিন আস, ওই 10 দিনের দিনের এবাদত 1 বৎসরের এবাদতের সমান, রাত্রের এবাদত লাইলাতুল কদরের সমান। এই 10 দিন যদি এবাদত করত কোমর বান্ধা, আল্লাহ ডাকে তারপরও তো আসে। হ্যাঁ বলবেন আল্লাহকে তো চিনি না, আসলে তো আমার জাতি আল্লাহ চিনে না, এখানে তো একজনও নাই হুজুররা ছাড়া যে 99 নামের অর্থ কোনোদিন দেখছে। কি দেখছেন? দাড়ি পাইকা গেছে, বুড়া হয়ে গেছে, দেখছেন কোনোদিন? পায়ে হাত রাখি আজকে যায় একটু দেখেন, নেটের থেকে নামাইতে বেশি খরচ হবে না, কত 15-20 MB খরচ হবে, আর বেশি হবে না আমার বিশ্বাস। 99 নামের অর্থ দেখে মনোযোগ দিয়ে তারপরে বুঝবেন কে ডাকে। আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল কবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিগুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রকীবুল মুজিবুল ওয়াসে আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাইতুস শহীদুল হকুল ওয়াকিলুল কবীগুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الولي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে চালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে।
99 পদের মালিক ডাকে, যার একটা পদের কোনো সীমানা নাই, না শুরু আছে না শেষ আছে, ওই আল্লাহ ডাকে। একটাই যদি করতে জান্নাতের চাবি দিতে ডাকে, হায় হায় সময় তো নাই, হায় হায় নামাজে কি রাখা আছে এটা তো উম্মত জানে না যে কি রাখা আছে, নাইলে তো আল্লাহ রসুল কোনোদিন কানে আমাদেরকে চিৎকার দিয়ে বলা যেতেন না, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ কমপ্লিট করে আল্লাহকে দে, তোর জীবন কমপ্লিট লেখা দিবে আল্লাহ, নামাজ ওকে, জীবন ওকে, নামাজ ওকে, জান্নাত ওকে। আল্লাহ রসুল তো বলছিল ফজরের নামাজ, ফজরের নামাজ, ফজরের নামাজ না, জান্নাতের সার্টিফিকেট, সার্টিফিকেট কোরআন বলে, ও কোরআন আল ফজরি কানা মাশকুরা, ফজরের নামাজ জান্নাতের সার্টিফিকেট। আর সবচেয়ে বেশি মুসলমান ফজরের নামাজে কম আসে, এই উম্মত যদি দুই অক্ত পড়তো তাইলেও হইত, ফজর আর আসর। হাদিসে আছে মান সাল্লাল বারদাইন দাখাল আল জান্নাত, ফজর আর আসর পড়লো জান্নাত ওকে। কিন্তু কয়জন আসে? এই জন্য আসে, দিন দিছিলেন সুখে থাকার জন্য, আজকে নির্যাতিত মুসলমান এই জন্য সব আছে, সময় তো নাই, 70% সম্পদ সারা দুনিয়ার মুসলমানদের কাছে। আপনি নেটে সার্চ দিয়া দেখেন সারা দুনিয়ার 70% সম্পদ মুসলমানদের কাছে। চেয়ারম্যান সব আশ্চর্য হয়ে গেল, তরল সোনা, তরল সোনা যেটাকে বলে তেল, এটাকে বলে তরল সোনা, লিকুইড গোল্ড, এটা 70% মুসলমানদের কাছে তরল সোনা, গ্যাস 70% মুসলমানদের কাছে, সোনার খনি মুসলমানদের কাছে, কোন জিনিস মুসলমানদের কাছে নাই? দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমান, ওরা তো কাপড়ই পরে না, আবার বেশি পরবো পত্রিকা, দুনিয়ার সবচেয়ে দামি কাপড় পরে মুসলমান, বিশ্বাস হয় না? হ্যাঁ, ওরা যদি দামি পড়তো তাহলে পুরাণটি আপনার দেশে আসতো কি করে? ওরা জানে এটি বেশি দামি না, ফালা ওইখান থেকে কুড়ায় কুড়ায় গাঠটি হয়, ওইটা আপনার দেশে আসে, আবার ওইটা আপনার বাজারে বিক্রি হয়, কি দামি হইলে তো ওরাও বাস করে বাস করে রাখতো। আমাকে বাড়িতে যেরকম আলমারি প্রতি বছর দুইটা বাড়ে, ঠিক না, না কমে, হ্যাঁ কি বাড়ে না কমে, বাড়ে কেন? দামি কাপড় ফালাবো কোথায়, ঠিক না? কি কয়, আরে এটা রাখো না, অন্যের দিয়া দাও না, আরে তুমি বুঝবো না, পোলাপান আছে না, নায়নাতকুর হইব না, ওরা আমাকে ওটা পড়বো, ঠিক না? এটাই তো কয়, ওরা পড়ছে একটু পর খুইলা ফালাইয়া দিছে, কিনলে কম দামি, জান না গার্মেন্টস আলা করে জিজ্ঞেস করেন কয় টাকা দিয়ে বেচে, দুনিয়ার সবচেয়ে দামি কাপড় পরে মুসলমান, সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। আজকে 200 কোটি মুসলমান ব্র্যান্ড ব্যবহার করা ছেড়া দেখ, এক মাসের ভিতরে সারা দুনিয়া সাইজ, বিশ্বাস হয় না? আমি এখন নেটে সার্চ দেখে এই যুবক যে ম্যাকডোনা আর KFC কারা বেশি খায় লেখা, মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না, সবচেয়ে দামি জিনিস ব্যবহার করে মুসলমান। বাংলা দুনিয়ার কোন প্রেসিডেন্টের গাড়িতে নাই, কোন রাজার গাড়িতে সোনার পার্স নাই, শুধু মুসলমান। আমেরিকান 5,000 পাওয়া যায়, 1,00,000 দিলে আমেরিকান 5,00,000 পাওয়া যায়, ও তো পুরো প্লেন নেয় নাই সৌভাগ্য আমার, নইলে আমার টিকিট ক্যান্সেল হতো। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের, তার কোনো নির্যাতিত কেন? শুধু দিন ছেড়া দেওয়ার কাজ আসেন, আজকে তওবা করি, এখন আল্লাহ প্রথম আকাশ আমাদেরকে ডাকতেছে, আয়না তোরা বড় প্রিয় আমার, উম্মতে মুহাম্মদের চেয়ে আল্লাহর কেউ প্রিয় নাই। অবেলা চলে আসলাম তো আপনাদেরকে বুঝাইতে পারলাম এই উম্মত চেয়ে আল্লাহর কত প্রিয়, এই উম্মত জানে। আমার মনে হয় আল্লাহটা তো বলতে পারি না, কিন্তু আমার মনে হয় নবীজি এখন কাঁদতেছে আর চিৎকার দিতেছে, মা বি উম্মতি, আমার উম্মতের কি হইল, এরা আকল হারায় ফেললো কেন?
এরা এরকম হলো কেন? মনে হয় কবরে চিৎকার দিতেছে। আমার মন চায় বিশ্বাস করেন আমি সত্য বলতেছি, যে আমি ছুটা যাই মদিনায় কবরে কান লাগায় দেখি কি কয়। কিন্তু ওরা তো দিবে না লাগাইতে, ওই পর্যন্ত আমাকে পৌঁছতে দিবে না, দূরের থেকে বলবে দূরত পড়ো চলো। কিন্তু আমার মন চায় আমি রোজায় কান লাগায় শুনি যে আল্লাহ রাসূল ভিতরে কি বলতেছে, আমার উম্মতের কি হইল, মা বি উম্মতি মা বি উম্মতি, আমার উম্মতের কি হইল। আজকে আমরা দিন ছেড়া দিছি, আসেন আজকে তওবা করবেন, কে কে করবেন দেখি। তাহলে হাত উঠে আল্লাহরে উঠাইছেন যখন বইলা দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। যুবক তোমরা একটু বলো আল্লাহকে, আল্লাহ তওবা করলাম মনের থেকে, আপনি মাফ করে দেন আমাদের তওবা কবুল করেন। রাখো আজকের থেকে অঙ্গীকার করো, আমি দিন শিখবো দিনের উপরে চলবো। বাংলাদেশের মতো সুযোগ আমি কোথাও দেখি, আর আমি তো কোনো দেশে গেলে চষার জন্যই যাই, তাবলিগে গেলে তো চষি, আমি কোথাও বাংলাদেশের মতো সুযোগ দেখি না। একটা থানার ভিতরে হাজার হাজার আয়া, এটা কোন থানা, সিরাজদিঘা জিগান্ত সিরাজদিঘা থানা না, কয় হাজার আলেম জিজ্ঞাসা করলাম, কয় শত মাদ্রাসা, এরকম দুনিয়ার কোথাও নেই। আমাদের জন্য শিক্ষা সহজ, আলেমরা হাতের কাছে। আমার বয়ানে আসে অনেকবার, 2008 আমার সফর চলতেছিল পুরা ইউরোপ 25 দেশ, বড় ক্লান্ত ছিলাম আমি, জার্মানিতে ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম, আরাম করতেছিলাম, একজন এসে বলতেছে হুজুর নব মুসলিম 700 কিলোমিটার দূর থেকে আসছে, 2 মিনিট আপনার সাথে দেখা করবে, এই জন্য উঠাইলাম, নাইলে উঠাইতাম না। যে নিয়ে আসো, জিজ্ঞাসা করলাম কত দূর থেকে আসছো, কয় 700 কিলোমিটার দূর। কেন, একটা মাসলা জিজ্ঞাসা করবো কি, তো বলছে আমি নব মুসলিম, আমার মার বাবা মুসলমান হয় না, আমার ইসলাম আমার আল্লাহ আমার রসুল আমার কোরআন আমার হাদিস আমাকে কি বলে, আমি মা বাবার সাথে কেমন ব্যবহার করব। আমি বললাম জবাব পরে দিব, আগে পা দুটা দে একটু চুমা দিয়ে নি, তোর পাও চুমা পাওয়ার যোগ্য, ওলামাদেরকে জিজ্ঞেস করে মাসলা জিজ্ঞেস করার লেগে, যে সে যখন চলতে থাকে তো ওই রাস্তা ওই বালু ওই কোনা চতুর্দিকের তরু লতা তার জন্য দোয়া করতে থাকে, তাকে ওয়াহ ওয়াহ বলতে সাবাস সাবাস বলতে থাকে। আমি বললাম তোর পাও দুটা দে আগে চুমা দিয়া নেই, তুই নব মুসলিম 700 কিলোমিটার, আমার দেশে তো আজ পর্যন্ত আমাকে কেউ জিজ্ঞেস করলো না, মুসলমান হইয়া মুসলমান সন্তান যে আমার মা বাবার সাথে আমি কিরকম ব্যবহার করব, না শিক্ষা নাই নবীর শিক্ষা না কোরআনের শিক্ষা নাই। ও আসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা আনিস কুরলি ওয়ালি ওয়ালিদাই, আমাকে কত জিজ্ঞাসা করলো না। তো মেরে দোস্ত আজকে আমাদের দেশে কদমে কদমে বলা, এদের কাছ থেকে শিখেন, ডাইরেক্ট নেটের থেকে শিখতে যান না, হারে যাবেন, ওলামাদের থেকে শিখেন, আল্লাহওয়ালাদের থেকে শিখেন, শিখবেন তো ইনশাআল্লাহ। আর সর্বশেষ আজকের থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, ওয়াদা পাক্কা ইনশাআল্লাহ। কেননা রমজান সামনে আসতেছে, জামাদিউ সানি তারপরে রজব তারপরে শাবান তারপরে রমজান একবারে কাছে চলে আসছে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমা আলাইনা ইল্লাল বালাগ। আর কিছু চেয়ারম্যান সব করে দেখলাম, আমাদের নেতা এক সময় ছিল, আজকে তো নাই, এক সময় ছিল, এটাই উসুল এটাই ছিল, সমাজের যে নেতা হবে সেই জুমা পড়াবে ঈদ পড়াবে সেই দোয়া করবে, এটাই নীতি ছিল। আমরা হারায় গেছি, সংকীর্ণতা চলে আসছে, নিম ছিল এক সময়, আবার ওয়াজ লম্বা হয়ে যাবে, পরে আবার কখনো আসলে ইনশাআল্লাহ করব। হ্যাঁ আমি তো জানি না হাউজিং এখানে এত বড় হাউজিং আছে, আমরা তো হাইওয়ে দিয়ে চলে যাইছি, না 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 আমিও ক্লান্ত আমারও কাজ আছে, 11:45 বাজছে ফজরের নামাজ পাংখা করার কোনো দরকার নেই, জান্নাতের সার্টিফিকেট ফজরের নামাজ, সারা রাত ওয়াজ শুনবেন আর ফজর নামাজ পাংখা,
পাঙ্খা বোঝেন তো? হ্যাঁ, এটা তো ঢাকার আন্ডারই ছিল, ঠিক না? হ্যাঁ, ঢাকা ছিল না? পুরান ঢাকার মতো কথাবার্তা তো আপনারাও জানেন কিছু, ঠিক না? পুরান ঢাকার শব্দ পাঙ্খা হয়ে যাবো ফজরের নামাজ। আমি পাঙ্খা করতে চাই না। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ, আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ। আয় আল্লাহ, আয় আল্লাহ, এখন ভিক্ষার পর্ব। দুনিয়ার কারো কাছে না, আপনার মতো 99 পদের মালিক আল্লাহর কাছে, আপনার মতো অগণিত পদের মালিক আল্লাহর কাছে। আল্লাহ চাওয়া ছাড়া আমাদেরকে অনেক দিচ্ছে, দুই একটা চাইলে যে খালি ফিরত দিবেন, এটা মনকে বিশ্বাস করতে পারি, বিশ্বাস করাইতে পারি না। আল্লাহ চাওয়া ছাড়াই তো মানুষ বানাইছেন, মুসলমানের গড়ে অস্তিত্ব দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। আল্লাহ কাদেরকে নিয়ে চাইতেছি এটাও একটু দেখেন তো, কারা বসা এখানে? যুবকও আছে, সাদা দাড়িও আছে, খালা দাড়িও আছে, ওলামাও আছে, তোলাবাও আছে, সমাজপতিও আছে। আয় আল্লাহ, সমাজের যে বড় আল্লাহ সেও আছে। কাদেরকে নিয়ে হাত তুলছি, কোন আয়োজনের ভিতরে হাত তুলছি এটাও তো একটু দেখেন, আয়োজনটা কিসের জন্য? আয় আল্লাহ, মানুষ দুনিয়ার জন্য করে, এরা তো দিনের জন্য করছে। আয় আল্লাহ, ওয়াজ মাহফিলের আয়োজনে বসে হাত তুলছি। আল্লাহ সময়টা কিরকম, যে সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন আমরা পাওয়ার জন্য হাত উঠায় দিছি, আপনি তওবা গুনাহ মাফ করার জন্য ডাকতেছেন আল্লাহ আমরা তওবা করে হাত উঠায় দিছি। বেশি চাবো না মালিক, এতটুকুই চাবো আজকের আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন, শ্রোতাদেরকে কবুল করেন, বক্তাদেরকে কবুল করেন। আল্লাহ এই ইউনিয়নের প্রত্যেকটা মানুষকে কবুল করেন, নারীকে কবুল করেন, পুরুষকে কবুল করেন, প্রত্যেককে কবুল করেন। আল্লাহ বিশেষ করে যুবকদেরকে কবুল করেন। আল্লাহ আমার সেই লাল সবুজের মানুষগুলাকে কবুল করেন, আজকে সারা দুনিয়ার মুসলমানকে কবুল করেন। আল্লাহ কবুলিয়াত চাই আর কিছু চাই না, কবুলিয়াত ছাড়া কিছু ঘটে না, এটাই সত্য। আল্লাহ কবুল যদি না হইতো তো আবু বকর কোনোদিন সিদ্দিক হইতো না, ওমর কোনোদিন ফারুক হইতো না, ওসমান কোনোদিন জিন্নুরাইন হইতো না, আলী কোনোদিন শেরে খোদা হইতো না, সোয়ালক্ষ সাহাবাই কেরাম কোনোদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম হইতেন না, আল্লাহ আমরাও কোনোদিন আলেম হইতাম না। কবুলিয়াত না হইলে মানুষও হইতাম না। বিদায় কবুলিয়াত চাই, আজকে আমাদেরকে কবুলিয়াত ছাড়া উঠায় কি লাভ হবে? কি লাভ হবে কবুলিয়াত? আল্লাহ কবুল না করলে কি লাভ হবে, আর কবুল করলেই বা কি ক্ষতি হবে? ইয়ামাল্লা তাদুরুহু দুনুব ওয়ালা তানফা, আল্লাহ বান্দা গুনাহ করলে আপনার কোনো ক্ষতিও হয় না, লাভও হয় না, তো আমাদেরকে কবুল করবেন না কেন? আজকে এই এলাকার বাচ্চা বাচ্চাকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন, সমাজপতিদেরকে কবুল করেন, আল্লাহ সোসাইটিকে কবুল করেন, এই এলাকাকে কবুল করেন। আজকে এই মুহূর্তে আমাদেরকে খালি দিয়েন না, সাথে সাথে যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে আল্লাহ শেফায় কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, যারা জটিল রোগে আক্রান্ত, গোপন রোগে আক্রান্ত, হাড়ের হোক, কিডনির হোক, লিভারের হোক, ব্রেন স্ট্রোকের হোক, ডায়াবেটিসের হোক, ক্যান্সারের হোক, হায় আল্লাহ, অনেকে অনেক গোপন রোগে আক্রান্ত, কাউকে বলতেও পারে না, আল্লাহ সবাইকে আপনি শেফায় কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। এই মাহফিলের উসিলায় হায় আল্লাহ এই এলাকার মাটির নিচে বিশেষ করে এই মাহফিলের সাথে শ্রোতা হিসাবে, বক্তা হিসাবে, হায় আল্লাহ, হায় আল্লাহ, যারা এটাকে উপস্থাপন করছেন, আল্লাহ যারা এটাকে করতেছেন, এদের সাথে যারা সংযুক্ত কবরে চলে গেছে, এই ইউনিয়নের ভিতরে যারা কবরে চলে গেছে, এই মাটির নিচে যারা কবরে চলে গেছে, সবাইকে মাফ করা, কবর জান্নাতের বাগান বানা, বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা দেন, আমাদের ভাই ব্রাদারকে মাফ করা দেন, আত্মীয় স্বজনকে মাফ করা দেন। আল্লাহ সর্ব আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন, লাল সবুজের পরিধিটিকে হেফাজত করেন।
আমাদের দেশটাকে বিপর্যয়ের থেকে বাঁচা সমস্ত বিপর্যয়ের থেকে হেফাজত করেন সমস্ত বিপর্যয়ের থেকে হেফাজত করেন সমস্ত বিপর্যয়ের থেকে হেফাজত করেন আসমানি জমিনি পালার থেকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ যা চাইলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন সর্বশেষ আল্লাহ ফিলিস্তিন কাপ আল্লাহ এদেরকে জয়যুক্ত করেন এদেরকে সাহায্য করেন আপনার ঘরকে আপনি হেফাজত করেন আল্লাহ কত দিন আগে তো দেখা আসলাম ওরা বাইতুল মুকদ্দাসকে ভাঙতে চাইতেছে এইখানে দাজ্জালের জন্য মন্দির বানাইতে চাইতেছে আল্লাহ সাইনবোর্ড ওরা টানায় রেখা দিছে তার ভিতরে লেখো রাখছে ইস্তাকবিলু রাসূলুল্লাহ আল্লাহ ফিলিস্তিনকে আপনি জয়যুক্ত করেন আল্লাহ সর্বশেষ এই আয়োজনের ভিতরে বা এই এলাকার ভিতরে বা এই মজমার ভিতরে যারা যুবক আছে আল্লাহ বিশেষ করে আমার এই লাল সবুজের যুবকদেরকে আপনি মদিনা মুনাওয়ারার যুবকের মতো বানান আপনি রসুলের জমানার যুবকদের মতো বানান আয় আল্লাহ যারা দরখাস্ত করছে করতে চাইছে পারে না হক রাখ সবার জায়েজ তামান্নাকে পুরা করা আয় আল্লাহ প্রথম মাহফিলে দেখলাম আয় আল্লাহ মাঝে মাঝে খুব কমই দেখা যায় একজন সমাজপতি এত দীর্ঘ সময় পর্যন্ত বসে আছে ওয়াজ শুনতেছে আমাদের সঙ্গ দিতেছে আয় আল্লাহ আপনি ওনাকে যত খায়রের দরকার সমস্ত খায়ের নসিব